আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আলহামদুলিল্লাহ রসুলিল্লাহ প্রিয় দর্শক শ্রোতা এই মুহূর্তের আলোচনা আলা হজরত সমাচার ফাইভ হজরতের পিতা ও দাদা কি বালাকুটি আসুন আমরা শুরু করি প্রথমে উইকিপিডিয়া থেকে রৃদ আলী খান তিনি হচ্ছেন হজরতের দাদা ওনার জন্ম হল আঠারোশো নয় সালে আর ওনার ওফাত হল আঠারোশো পঁয়ষট্টি সালে এইটিন সিক্সটি ফাইভ তেইশ সেপ্টেম্বর ওনার ওফাত হল ওনার সম্পর্কে এখানে আছে রদো আলী খান তারপরে নকিয়া আলী খান নকিয়া আলী খান ওনার জন্ম হলো উনি হচ্ছেন হজরতের পিতা উনার জন্ম হলো আঠারোশো সালে ওনার ওফাত হলো আঠারোশো আশি সালে উনি আঠারোশো সাতান্ন সালের যুদ্ধে জঙ্গে আজাদি এটাতে তিনি শরিক ছিলেন এইটিন ফিফটি সেভেন জঙ্গি আজাদি জঈদ আলিম ওর মারুফ মুফতি ওকের সাথ সাথ জলিল কদর মুজাহিদ আজাদি বিতে আপ তামাম ইংরেজ তামরমাজকে খিলফ তিনি যুদ্ধ করেছেন তামাম জগি এবং এই কারণে তার সম্পত্তিও বদ হয়েছিল অংরেজোনে জঙ্গে হসা নে তামাম জায়দাদ নবাব রামপুর কতর ইাম দে কিন্তু এসে জঙ্গে অংরেজো কি মদত কি তা নকিয়া আলী খান তিনি তাম জিন্দিগি আজাদির পক্ষে ছিলেন এবং তার সম্পত্তিও বাজ্যাপ্ত হয়েছিল ইমদাদুল্লাহ মহাজের মক্কিক তিনি আঠারোশো সাতান্ন সালের যুদ্ধের একটা ফ্রন্টে তিনি সেনাপতি ছিলেন লিডার ছিলেন ইমদাদুল্লাহ মহাজের মক্কি ওনার জন্ম হল আঠারোশো চোদ্দো সালে সনে এবং ওনার অভাত হল আঠারোশো ছিয়ানব্বই সনে এ দেখান নিচে লেখা আছে ইন থানা ভন ইন থানা থানাভন দ্য লোকাল সুন্নিজ ডিক্লেয়ার্ড ইমদাদুল্লাহ দেয়ার লিডার ইন মেন এইটিন ফিফটি সেভেন দ্য ব্যাটল অফ শামলি টুক প্লেস বিটুইন দি ফোর্স অফ হাজি ইমদাদুল্লাহ অ্যান্ড ব্রিটিশ آسان دیکھی مولانا نقی علی خان یہ ہوتے مولانا نقی علی خان رحمت اللہ علیہ حیات اور علمی و ادبی کارنامے رائٹر ڈکٹر محمد حسن ایم اے اردو پولیٹیکل سائنس پی ایچ ڈی اللہ حضرت تک نیٹوارک پبلش ہو نا کتاب نام مولانا نقی علی خان بریلوی حیات اور علمی و ادبی کارنامے کتاب پیج سیبنٹی ٹو تک اللہ حضرت دادا شمپور کے بلاؤد سے عید ہن ریغد علی خان جنم اللہ اٹھارہ سو نے وفات اللہ اٹھارہ نے امام العلماء مولانا رضا علی خان جید عالم باعمل اور معروف مفتی وقت ہونے کے ساتھ ساتھ جلیل القدر مجاہد آزادی بھی تھے مجاہد جنگ آزادی ইমামা মৌলানা আলী খান উত্তম আমল এবং মারুফ মুফতি হওয়া জামানার মারুফ মুফতি হওয়া সত্ত্বেও তিনি সাথে সাথে জলিলুল কদর একজন আজাদির মুজাহিদ আজাদি আন্দোলনের মুজাহিদ ছিলেন আপ তাম বরসর পেকারে রাহে আপ জঙ্গ আজাদিকে আজিম রাহনামাতে آپ کے مجاہدانہ مزاج اور کارناموں نے انگریز سمراجیت کی راتوں کی نیند اور دن کا چین حرام کر دیا تھا علی خان تینی تمام زندگی برٹشر بردھ تھلیں تینی انتم ایک جن مجاہد ایدہن آزادی کے عظیم رہنما تھے آپ کے مجاہدانہ مزاج مجاہدانہ مزاج মুজাহিদানা মিজাজ এইকতার কারণে সৈদ আহমেদ শহীদকে কেউ কেউ লাঠিয়াল বলেছেন তো এখন এখানে শব্দটা ব্যবহার করে দিবেন প্লিজ আপকে মুজাহিদানা মিজাজ ওর কারনামুনে ইংরেজ সাম্রাজিত কি রাতং কি নিন্দ ওনার মুজাহিদানা যে মিজাজ ছিল এবং ওনার যে অ্যাক্টিভিটিস ছিল এই কারণে ইংরেজদের রাতের ঘুম এবং দিনের শান্তি হারাম করে দিয়েছিল امام العلام نے آزادی میں عملاً خود بھی حصہ لیا امام العلمہ اور تد علی خان علی حضرت دادا تینی نیجے جد شریک ہوئے چلن اور اپنی تحریر و تقریر کے ذریعہ بھی عوام اور بالخصوص مسلمانوں کے جذبہ حریت کو بیدار کیا ابن تا تقریر ابن لکھنیر مادھی میں تین عوام ابن شادن الباب مسلمان دیر شادی نتار جذبہ کے زندہ کرے تھن انگریزوں کی بیچ کنی کرنے کے لیے جہاد کمیٹی بنائی گئی انگریز انگریزر بردھے دے کو کرا جو جہاد کمیٹی بنانا ہو لو اس میں امام العلماء رگو علی خان سرفرستے اب تینی امام العلماء رگو علی خان تینی شہن پردھان چلین با نترت چلین علما کے فتوہ جہاد کا عوام نے زبردست اثر لیا اور مسلمان جذبہ شہادت سے সারসার হকার ময়দানে জেহাদ মে কোদ পড়ে যাই হোক ওনার বয়ান ওনার অ্যাক্টিভিটিস এই কারণে এবং ওলামা কামের ফতোয়ার কারণে আওয়াম সবাই ভারতবাসীর সবাই তখন জাহাদের পক্ষে স্বাধীনতার পক্ষে সকলেই আন্দোলন করেছে বিশেষ করে মুসলমানরা শাহাদতের জন্য মুসলমানরা জেহাদ করেছেন ময়দানে জাপিয়ে পড়েছিলেন এই হচ্ছে আলা হজরতের দাদা রিধু আলি খান সম্পর্কে বক্তব্য রিধু আলী খানের জন্ম আঠারোশো নয় সনে এবং ওনার অফাত হল আঠারোশো পঁয়ষট্টি সনে এবং তাম জিন্দগি আব তাম অমর ইংরেজকে খেলাফ তাম জিন্দগি তিনি ব্রিটিশের বিপক্ষে ছিলেন ব্রিটিশ ভারতের বিপক্ষে ছিলেন এই তাম জিন্দিগির মধ্যে এইটিন থার্টি ওয়ান বালাকুরের যুদ্ধও ছিল আঠারোশো নয় সনে জন্ম আঠারোশো পঁয়ষট্টি সনে ওনার অফাত জেহাদের পক্ষে তিনি ছিলেন আমি এটা বলছি না এখনও যে তিনি বালাকুটের যুদ্ধের সেই মাঠেই ছিলেন কিন্তু তিনি জেহাদের পক্ষে ছিলেন তামাম জিন্দেগি যে ফ্রন্টেই হোক তিনি জিহাদ করেছেন নিজে কিতাব রচনা করেছেন ফতোয়া দিয়েছেন বয়ান করেছেন জেহাদের পক্ষে এবং ওনার বয়ানে মানুষ উদ্বুদ্ধ হয়ে সাধারণ ভারতবাসীর যারা তারা এবং মুসলমানরা সকলেই জেহাদে জাপিয়ে পড়েছিল স্বাধীনতা আন্দোলনে জাপিয়ে পড়েছিল আসুন মুজাহিদ জঙ্গ আজাদি নকিব আলী খান নকি আলী খান ওনার জন্ম হলো আঠারোশো ত্রিশ সনে উভাত হলো আঠারোশো আশি সনে তিনি আঠারোশো একত্রিশের বালাকুটে অবশ্যই ছিলেন না কিন্তু এরপরে তিনি তিনিও তামাম জিন্দেগি ইংরেজের বিরুদ্ধে ছিলেন ইংলিশের ব্রিটিশের বিপক্ষে ছিলেন মৌলানা নকি আলী খান বেরল রহমতুল্লাহ আলহিকে মে ইংরেজি ইত্তদার সে সখত নফরতি آپ نے تا حیات انگریزوں کی سخت مخالفت کی اور انگریزی اقتدار کو جڑ سے اکار پھینکنے کے لیے ہمیشہ کوشا رہے وطن عزیز کو انگریزوں کے جبر و استبداد سے آزاد کرانے کے لیے آپ نے زبردست قلمی و لسانی جہاد کیا نقی علی خان تین انگریزوں کے تمام زندگی تا حیات سے তাদের বিরুদ্ধে ছিলেন এবং তাদেরকে পাঠন করার জন্য তিনি মেহনত করেছেন এবং প্রিয় জন্মভূমিকে ইংরেজ স্বৈরাচারী যারা ডিক্টেটর যারা তাদের থেকে স্বাধীন করার জন্য তাম জিন্দগি তিনি মেহনত করেছেন কলম দিয়ে জবান দিয়ে মুলক সে ইংরেজ কো নিক বাহার করিয়ে হিন্দকে ঐামা এক জিহাদ কমিটি বানাই انگریزوں کے خلاف عملہ جہاد کا آغاز کرنے کے لیے جہاد کمیٹی نے جہاد کا فتویٰ صادر کیا اس جہاد کمیٹی میں امام العلماء مولانا رضا علی خان علامہ خیر آبادی مفتی عنایت احمد کاکوری مولانا نقی علی خان برلوی مولانا شاہ احمد اللہ شاہ مولانا سید احمد مشہدی بدائیونی ثم برلوی شکولیت سلن ای جہاد کمیٹی تھے مولانا نقی علی خان انگریزوں کے خلاف جنگ کرنے کے لیے مجاہدین کو مناسب مقامات پر گھوڑے پہنچاتے تھے مولانا نقی علی خان انگریز برد جہاد کو گوراجن نے مجاہدین جہاں ہی تین سزک پہ مناسب مقامات جہن تار شزک ہوئے تھے تینہ جہاد کو نے مجاہدین دیر گاسے گوڑا بانٹاتے آپ نے اپنی انگریز مخالف تقاریر سے مسلمانوں میں جہاد کا جوش آ, پیدا کیا بیرلوی کا جہاد کامیاب ہوا انگریزوں کو مسلمانوں نے شکست دی اور بیرلوی چھوڑنے پر مجبور کر دیا جب علم تا حیات ایک بارے موت جنتو اٹھارہ سو آشی پر جنتو علی خان صاحب کے چھلن افسوس ہلو جو دی اٹھارہ سو آشی سنے ওনার তা হায়াত মত পর্যন্ত তিনি ইংরেজের বিভোগ করেছিলেন বার ব্রিটিশ ভারতের বিভোগ করেছিলেন এই যদি হয় আজাদি আন্দোলনের পক্ষে ছিলেন তাহলে না জানি তার জীবনের শেষ কয়েকটি বছর কত কষ্টে গিয়েছে কারণ ওনার ছেলে আলা হজরত আহমেদ খান সাহেব তিনি যদি তেরো বছরে এই ফতোয়া দেওয়া শুরু করেন বা চোদ্দ বছরে যদি ফটোয়া দেওয়া শুরু করেন তাহলে হয়তো ওই সময় তিনি তার যেসব ফটোয়া আমরা সামনে দেখাচ্ছি এগুলো দিয়ে দিয়েছেন না জানে কি পরিমাণ কষ্ট মনে নিয়ে এই স্বাধীনতার এই সংগ্রামী সৈনিক মৌলানা নকিয়া আলী খান সাহেব দুনিয়া থেকে বিদায় নিয়েছেন এই হচ্ছে ভারতের একটা ম্যাপ দেখতে পারেন বেরেলি এটা হচ্ছে রায় বেরেলি রায় বেরেলিতে সঈদ আহমেদ শহীদ বেরেলিতে আহমেদ রুজাহ খান সাহেব সামলি এই এখানে একটা যুদ্ধ হয়েছিল থানা ভবনের পাশে এখানে এই যুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন হাজি ইমদাদুল্লাহ মহাজির মক্কি সাহেব আমরা আসুন ব্রিটিশ ভারত ও আলা হজরত ব্রিটিশ ভারত ও আলা হজরত আসুন দেখি একটা কিতাব এলা যে কথাটা সকলের জানা উচিত আলা হজরত ব্রিটিশ ভারতের পক্ষে ছিলেন ব্রিটিশের পক্ষে ছিলেন ব্রিটিশের সমর্থক ছিলেন আজকাল কিছু মানুষ অন্য ধরনের বক্তব্য পড়তেনা আসলে তারা এমন একটা মেশিন এই এই ফিরকাটা এমন একটা মেশিন এই মেশিন দিয়ে যদি সুন্নি ঢুকে তাইলে হয়ে বাইর হয় আর যদি স্বাধীনতা বিরোধী ঢুকে তাইলে স্বাধীনতার পক্ষের মুক্তিযোদ্ধা হয়ে বাইর হয় এই কিতাবটা দেখুন এলামুল আলাম হিন্দুস্তান দারুল ইসলাম কিতাবের নামটাই হলো এলামুল আলাম হিন্দুস্তান দারুল ইসলাম এটা আরবিটা যেটা হয়েছে ইমাম আহমেদ আলব أن نقله إلى العربية فضيلة الأستاذ محمد شمس الهدى المصباحي أشهر نتا وردودا. إعلام الأعلام بأن هندوستان دار الإسلام تصنيف لطيف على حضرة مجدد مجدد إمام أحمد رضا برلوي قدس سره العزيز على حضرت نتورك ونار وفاته لو أنيشو إيكوش آر شادين ونار وفاته كويك 1947 إعلام الإعلام بأن هندستان دار الإسلام سؤال كراؤه إذا دار الحرب هي یا دار الإسلام جواب سؤال أول: إمام أعظم رضي الله تعالى عنه بلك ولما يسلس رحمة الله تعالى عليهم كمذهب بر دار الإسلام هي دار الحرب نهي كان كنا خيانة الإمام أبو حنيفة رحمة الله تعالى عليهِ إيه كوثا إبابة بولين আপাতত আমরা শুধু এটা দেখানো যে আলা হাজরত ব্রিটিশ ভারতের পক্ষে ছিলেন আজাদির পক্ষে তিনি ছিলেন না তার বাবা দাদা আজাদির পক্ষে ছিলেন আবার লেখেন আল্লাহ হিন্দুস্তানকে দারুল ইসলাম হনে মে শখ নেহি হিন্দুস্তান যে দারুল ইসলামের মধ্যে কোনো সন্দেহ নাই আর ওই যে আজব মেশিন ওই তাকফিরি মেশিন ওই মেশিনে ঢুকাইয়া তারা মুক্তিযোদ্ধা বানাইয়া দিছে স্বাধীনতা পক্ষের বানাইয়া দিল এই কিতাব দেখি আল মাহাজুল মোতামিনা ফি আয়াতুল মুমতাহিনা তসনিফ আলা হজরত মুজাদ্দিদ ইমাম আহমদ রিদ আলাই রহমা ওফাত হল নাইনটিন টোয়েন্টি ওয়ান আলা হাজত নেটওয়ার্ক এখানে দেখুন পেজ ফোরটি ফোর ফোর সেভেন এটা আসলে ফতার থেকে এইভাবে নেওয়া হয়েছে দেখুন এখানে কি বলেন খসুসন হিন্দুস্তান মে জেহাদ আগর দশ মুসলমান এক মুশ্রিক কতল করে তো মাদাল দস ফাঁসি হ এসি জগ মুমানো পর জেহাদ ফরজ বতানো শরিয়ত মুসলমান কে বিশেষভাবে হিন্দুস্তানে যদি জেহাদ হয় আর এখানে যদি দশ মুসল দশজন যদি একজন মুশ্রিক কাতল করে তাহলে মহাদ এই দশ জনের ফাঁসি হবে এমন জায়গায় মুসলমানদের উপরে জেহাদ ফরজ যে বলে بتانے والا شریعت میں مفتری اور مسلمانوں کا بد خواہ ہے عید شیشد دوئی کو ترا شریعت میں مفتری اور مسلمانوں کا بد خواہ ہے طرح مسلمانوں کو لنچائنا ایون شریعت اور مدے طرح افطرا کریں یہ دوئی ٹا کوتا اللہ حضرت الرباد دار دیکھے دیا دے دوا بھالو আসুন এটা দেখি ফতোয়া রসবা এটা হচ্ছে এইটিন মা তখরিজ ও তরজমা আরবি আলাহত নেটওয়ার্ক এখানে পেজ ফাইভ টোয়েন্টি থ্রিতে এখানে ব্রিটিশ গভর্নমেন্টের পক্ষে বেশ বেশ উকালতি আছে বিলা সুবাহ গভর্নমেন্ট ইংলিশা কো নেজা হাসিল হয় বাকি তা আপনারা পড়ে নেবেন আসুন এটা হচ্ছে দি ওলেমা অফ ফেরাঙ্গি মহল এখানে এই পাশে ইংলিশ আছে এই পাশে বাংলা আছে আসুন বাংলাটা দেখি বেরেলির একজন বিজ্ঞ খুবই প্রভাবশালী ব্যক্তিত্ব আহমদ রাজা খানের কার্যকলাপসমূহ আমাদের সিদ্ধান্তকে আরও স্বচ্ছভাবে উপস্থাপন করে তিনি ছিলেন ভারতের অসংশোধিত সুফিবাদের সর্বপ্রথম সমর্থক তিনি দক্ষিণ ভারতের শহরে শহরে গ্রামে গ্রামে শত শত বিশদেরকে পাঠিয়েছিলেন যারা সাধু দরবেশদের ওসিলাসহ ইসলামের বিভিন্ন বিতর্কিত বিষয়সমূহ প্রচার করেছিল সে সময় প্রথম বিশ্বযুদ্ধ ও খেলাফত আন্দোলন চলাকালীন সময়ে তিনি আহমেদ রাজা খান ও উপনিবেশিক সরকারের প্রতি জোরালো ও দৃঢ় সমর্থন করেছিলেন যখন তিনি জাতীয়তাবাদী আন্দোলন ও ব্রিটিশদের বিরুদ্ধে অসহযোগ আন্দোলনে জুট বাঁধা মহাত্মা গান্ধীর বিরোধিতা করেছিলেন স্থানীয় জনপদ কেন্দ্রিক ইসলাম চর্চার প্রতি তার সমর্থন এবং আন্তর্জাতিকভাবে সংস্কারকৃত ইসলামের প্রতি তার বিরুদ্ধাচরণ ও উপনিবেশিক শাসনের প্রতি তার ঘনিষ্ঠ সমর্থন হিসাবে ধরে নেওয়া হয়েছিল অবশেষে ব্রিটিশ শাসন মেনে নেয়ার প্রতি ওই সকল উলামা এবং সুফিদের প্রবল সম্মতি অন্তত পক্ষে সে শাসনের প্রতি অবশ্যই তাদের সমর্থন হিসাবে বিবেচিত হবে এটা ইতিহাস বিদ্যমান ইতিহাস এটা হজরত কেন ব্রিটিশের পক্ষে গেলেন হজরত কেন ব্রিটিশের পক্ষে ব্রিটিশ ভারতের পক্ষে আজাদের বিপক্ষে কেন গেলেন হজরত কেন তার পিতা দাদার বিপক্ষে গেলেন আমি তালাশ করে কিছু পাইনি সামান্য একটু পেয়েছি যে তার একজন শিক্ষক ছিলেন তার পিতার আগে একজন শিক্ষক ছিলেন ওই শিক্ষক কাদিয়ানির ভাই ওই যে গোলাম কাদিয়ানী ওই কাদিয়ানির ভাই ওই শিক্ষক ছিল এই তথ্য পাওয়া যায় আসুন আমরা দেখি এই আসর কিনা এই বোধ আসর কিনা আল্লাহ আলাম আসুন ইসলামী বিশ্বকোষ তৃতীয় খণ্ড ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ তৃতীয় খণ্ড পেজ ফাইভ সেভেন্টি টু আহমদ রিদা খান বেরলবি এখান থেকে সামান্য পড়ি আমরা কয়েক লাইন হিজবুল আহনাফ নামক সংগঠনের নেতা এবং সাধারণভাবে বেরেলবি জামাতের নেতা নামে বহুল আলোচিত অবিতর্কিত ব্যক্তিত্ব তাহার ফেরকা ভারতে ও পাকিস্তানে বেরলবি ফেরকা এবং বাংলাদেশে রেসবি গ্রুপ নামে আখ্যায়িত তাহার জন্ম ভারতের উত্তর প্রদেশের বেরেলি শহরে দশ সাওয়াল বারোশো বাহাত্তর হিজড়ি চোদ্দ জুন আঠারোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দ পিতার নাম নকিয়া খান ও পিতামহ রিদা আলী খান উভয় ধর্মীয় জ্ঞানে পারদর্শী আলিম ছিলেন মাতা আমন মিয়া পিতা আহমদ মিয়া এবং পিতামহ আহমদ রিদা নামে রাখেন তিনি নিজে আবদে মোস্তফা নাম ধারণ করেন আহমদ রিদা খান অত্যন্ত শীর্ণদেহী কৃষ্ণকায় এবং কর্কশবাসী ছিলেন তাহার প্রাতশপুত্র হাসনাইন রিধা খান তাহার সম্পর্কে লিখেন প্রথমে তিনি অত্যন্ত গৌরবর্ণে ছিলেন কঠোর সাধনা তাহার গাত্রবর্ণ পরিবর্তিত করিয়া দেয় তাহার চেহারার জৌলুস নষ্ট হইয়া যায় আল্লাহ হজরত বেরলবি পৃষ্ঠা বিশ হায়াতে আল্লাহ হজরত পৃষ্ঠা থার্টি ফাইভ আলবরালুইয়া পৃষ্ঠা চোদ্দ তিনি প্রাথমিক শিক্ষা নিজ বাড়িতেই মির্জা গুলাম আহমদ কাদিয়ানির অগ্রজ মির্জা গুলাম কাদির এর নিকট এবং তারপর বিভিন্ন ধরনের বিদ্যা পিতা নকিয়ালি নকি খানের নিকট অর্জন করেন সামানিহা আলা হাজরত পৃষ্ঠা আটানব্বই নিরানব্বই এখানে সাবানিহা আলা হযরত কার লেখা লেখা হয়নি আমি কয়েকটা দেখলাম ওনার শিক্ষা সম্পর্কে যে আলোচনাটা আছে দেখা যায় যে ওনার আলিফ বা তাসার যে আলোচনা সেখানে একজন উস্তাদের উস্তাদের কথা আছে আলোচনা করা হয় কিন্তু উস্তাজের নাম বলা হয় না এবং এর পরবর্তীতে ওনার পিতা আলী খান সাহেবের কাছে পড়াশোনা করেছেন এটা আছে তো এই বধ আসর কিনা আল্লাহু আলাম এই কাদিনিয়তের বদ আসরে তিনি তার পিতা এবং দাদার বিপক্ষে গেলেন কিনা আল্লাহ আলাম প্রিয় দর্শক শ্রোতা আমাদের উদ্দেশ্য এটা নয় যে প্রমাণ করব হজরতের পিতা কিংবা দাদা বারাকুটে যুদ্ধ করেছিলেন আমি প্রমাণ করছি তারা উভয় জেহাদ আন্দোলনের পক্ষে ছিলেন ব্রিটিশ ভারতের বিপক্ষে ছিলেন যে ফ্রন্টেই হোক যার যার সময় বিভিন্নভাবে জেহাদে অংশ নিয়েছিলেন পার্লে ভীরাও বাবা দাদা ব্রিটিশ বিরোধী ছিলেন আজাদি আন্দোলনের পক্ষে ছিলেন আজাদি আন্দোলন করেছেন তারা জায়গায় জায়গায় মুজাহিদদেরকে সাহায্য সহযোগিতা করেছেন বয়ান দিয়েছেন কিতাব লিখেছেন মানুষকে উদ্বুদ্ধ করেছেন আর আলাহ হজরত আহমদ রাজা খান সাহেব তিনি ব্রিটিশের পক্ষে ছিলেন আজাদি আন্দোলনের বিপক্ষে ছিলেন বই টই লিখেছেন আলামুল আলম সহ আমি যা দেখাইলাম আমি আর শেষ করব আজকে আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে হক বুঝা তো ফেক দিন ভারতের স্বাধীনতায় সব মানুষ একমতের ছিলেন এই কথা বলা ঠিক হবে না এবং ঠিকও নয় যে কোনো দেশের স্বাধীনতা যখন হয় তখন বিভিন্ন দল উপদল বিভিন্ন মতের মানুষ এক হয়ে যায় স্বাধীনতার পক্ষে এখানে ধর্মও দেখা হয় না মসলক দলও দেখা হয় না স্বাধীনতার পক্ষে যারাই যারাই সংগ্রাম করেছেন যারাই জীবন দিয়েছেন তিনি যে দলের হন তিনি যে মতের হন আমরা তাদেরকে সম্মান করি এবং এটাই নিয়ম স্বাধীনতার পক্ষে একটি দেশের স্বাধীনতার পক্ষে যারা শ্রম দেয় যারা সংগ্রাম করে যারা ত্যাগ স্বীকার করে তাদেরকে এক বাক্যে সম্মান করাটাই নিয়ম কিন্তু আফসুস উপমহাদেশে আমি সেদিনও বলেছি ইটালির বিরুদ্ধে যুদ্ধ করে শহীদ হয়েছিলেন আহমেদ মুখতার কিন্তু ওমর মুখতার তাকে মানুষ সম্মান করে তাকে মানুষ সম্মান করে ইতিহাস বিকৃত করে না আর আমাদের ভারতে ইতিহাস বিকৃত করে যে আসলে জেহাদের পক্ষে ছিল না আজাদি আন্দোলনের পক্ষে ছিল না ব্রিটিশের পক্ষে ছিল কিতাব লিখেছে এমন মানুষকে মিশনে ঢুকাইয়া মুক্তিযোদ্ধা বানাইয়া দেয় তো আর যারা যুদ্ধ করেছেন জীবন দিয়েছেন শহীদ হয়েছেন মতের বেমিল হতে পারে তাদেরকে নানানভাবে ইতিহাস বিকৃত করে তাদেরকে উপস্থাপন করা হয় আমাদের কথা বলছি ভারতের স্বাধীনতায় বাংলাদেশের স্বাধীনতায় যারাই যেভাবে অংশ নিয়েছেন যে ধর্মের হন যে মতের হন আমরা তাদেরকে সম্মান করি তারা আমাদের জন্য ত্যাগ স্বীকার করেছেন তারা আমাদের সম্মান পাওয়ার উপযুক্ত আমি শেষ করি আল্লাহ আলামিন আপনাদের সবাইকে ভালো রাখুন ইনশাআল্লাহ আবার কথা হবে বিনোদন আবার হবে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি